রাজধানীর জলাশয়গুলিকে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার জন্য ইতিপূর্বে ছোটিকা কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। তার অঙ্গ হিসেবে বহু জলাশয়কে উদ্ধার করে সেগুলিকে সৌন্দর্যায়ন করার কাজ চলছে। এর মধ্যে রাজধানীর মিলন সংঘ নাগেরজলা এলাকায় আরও দুটি পুকুরকে সংস্কার করে সাজিয়ে তোলার লক্ষ্যে কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মিলন সংঘের পুকুরটি হয়েছে আগরতলা পৌরনিগম এলাকা 40 নম্বর ওয়ার্ডে এবং নাগেরজলার পুকুরটি 33 নম্বর ওয়ার্ড এলাকায়। মিলন সংঘ এলাকায় উদ্বোধকের ভাষণে নাম না করে বাম কংগ্রেসের কঠোর সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আর সময় নষ্ট করবেন না, আর এদের দ্বারা বিভ্রান্ত হবেন না। যখন ওরা পৌঁছেই গেছে, এখন সেই পার্টি অফিসে আমি ওদেরকে বলবো, এখন ওদের পার্টি ঢুকে গেলেই হয়। আমি আমরা এখানে যারা যাই না, অনেকে এখানে বায়োলজি স্টুডেন্ট আছে কিনা, আমি বায়োলজি স্টুডেন্ট, আমাদের সেই লাইফ সাইকেল অফ টোড, মানে ব্যাঙের যে লাইফ সাইকেল, একবার এর থেকে এরকম হয়, একবার কংগ্রেস, এরপরে এবার তৃণমূল, এরপরে বিজেপি, আবার কংগ্রেস ফিরে এলো। তো এদের লাইফ সাইকেলটা এরকম। তো আমি ওদেরকে বলবো, আপনাদের মানে আগামী দিন শুভ হোক, আমরাও দেখবো কীভাবে। আর আমরা মানুষ, মানুষ মানে যার হোশ আছে, আমরা নিজেদের হোশ আছে এবং মানুষ যাদের হোশ আছে তাদেরকে আমরা এই সেই হুশের মাধ্যমে তাদেরকে আমি বলবো যে আর ভুলভ্রান্তি না করে এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে নরেন্দ্র মোদীর যে পার্টি তাকে আগামী দিন আপনারা সামনে রেখে আপনারা চলবেন এই কথাগুলো বলে। আর এই ওয়ার্ডটা এমনি উন্নতি হবে, আমি তো আমাদের মেয়র বলেছেন যে আমি একটু আগে বলেছি যে তিন বর্ধমানি, অর্থাৎ মুখ্যমন্ত্রীও এই বর্ধমানি এবং মেয়রও এই বর্ধমানি, সমস্ত কর্পোরেটরও এই বর্ধমানি। তো আমি আশা করি আমরা সবাই মিলে আপনাদের কাজ করবো। সবাই ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।